আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় দিনী ভাই বোনেরা মুক্তব কেন জরুরি মুক্তব এই জন্য জরুরি মানুষের ধর্মীয় যে শিক্ষা তো বুনিয়াদী শিক্ষা হলো যে ছোটোবেলায় যে মুক্তবে গিয়েছিলাম মসজিদে সেখান থেকেই কিন্তু আমরা কোরআনের প্রাথমিক যে শিক্ষা আমরা কিন্তু সেটা পেয়েছি তো ধীরে ধীরে এই মুক্তবগুলো প্রতিটি অঞ্চল থেকে নিবে গিয়েছে যদিও কিছু কিছু এলাকায় এখনও জীবিত আছে বা আমাদের অনেক দায়ী এবং মুরব্বীর এটাকে আঁকড়ে ধরে রেখেছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই স্বপ্ন লালন করতেন বা আমাদের বড়রা প্রত্যেকেই এই স্বপ্ন লালন করেন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি জেলায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি থানায় সর্বস্তরে মুক্তব্যের শিক্ষা কায়েম হবে সেজন্য আমাদের জরুরি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি এলাকায় একটি করে মক্তব্য প্রতিষ্ঠা করা এই মক্তবগুলো কেন জরুরি আমাদের জন্য এর আরেকটি কারণ হল এই মক্তবগুলো উঠে যাওয়ার কারণে গ্রাম অঞ্চলের বা প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো দিনমুখী হয়ে যাচ্ছে তারা এই দিন থেকে বের হয়ে যাচ্ছে দিনের পথ তারা হারিয়ে ফেলছে যার কারণে সমস্ত বাতিল আগ্রাসন মিশনারি কাদিয়ানি ফেতনা বিভিন্ন এনজিও অপতৎপরতা তাদেরকে আগ্রাসন করে ফেলছে তারা দিন দিন পদস্খলনের দিকে ধাবিত হচ্ছে তাই আসুন আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি জনপদে একটি করে মক্তব্য প্রতিষ্ঠা করি যদি আমরা মক্তব্য প্রতিষ্ঠা করতে পারি আমরা একথা বিশ্বাস রাখি একটি মুক্ত একটি দুর্গ ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশের প্রতিটি জনপদ থেকে মুক্তবের আলোয় আলোকিত হয়ে এদেশের জন্মভূমি আমাদের বাংলাদেশে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই আমল করার তওফিক দান